হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট অফিস 2010-এর প্রোডাক্ট কি অ্যাক্টিভ করবেন অথবা আপনার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আছে তা চেঞ্জ করে অন্য একটি নতুন প্রোডাক্ট কি এন্টার করবেন। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। সেক্ষেত্রে আপনি চাইলে মাইক্রোসফট অফিসে যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করতে পারেন। সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর আমি সিম্পলি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমি হেল্প ট্যাবে যাব। হেল্প ট্যাবে থেকে ডান দিকে আমি দেখতে পাবো যে প্রোডাক্ট অ্যাক্টিভেটর অ্যাক্টিভেটেড, আমার তো অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমি যদি চাই আমার নতুন একটি প্রোডাক্ট কি এন্টার করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করব চেঞ্জ প্রোডাক্ট কি। সো যখন আমি চেঞ্জ প্রোডাক্টটিতে ক্লিক করব তখন এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং আমি আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আছে তা সিম্পলি এখানে টাইপ করে কন্টিনিউতে ক্লিক করব। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।